প্রিয় ভিউয়ার্স, আমরা আজ এসেছি আমাদের ছোট ভাই আনশু আলী, সে আমাদেরকে আজ ইনভাইট করেছে। আমরা তার ইনভাইটে আজ এসেছি কুষ্টিয়ার টাউন হল অডিটোরিয়ামে। এখানে এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব, আমরা আপনাদেরকে এই খাওয়া দাওয়ার পর্ব দেখাচ্ছি। এটি কুষ্টিয়ার ঐতিহ্য ঘেরা একটি স্থান, যেটি নামকরণ করা হয়েছে বর্তমানে টাউন হল। এই টাউন হলের পূর্ব নাম ছিল বাণী সিনেমা হল, কুষ্টিয়ার একটি প্রাচীন সিনেমা হল, যে সিনেমা হলটিতে কুষ্টিয়া অনেক দর্শক শ্রোতাই সিনেমা দেখতে আসতেন। সেই সিনেমা হলটি আজ হয়েছে অডিটোরিয়াম। সেই অডিটোরিয়ামেই আমরা অবস্থান করছি এবং চলছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আপনারা দেখতে পাচ্ছেন আনশু খাচ্ছে এবং মুচকি মুচকি হাসি দিচ্ছে, আর এরই পাশাপাশি আছে আমাদের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। আমরা আপনাদেরকে সেই খাওয়া দাওয়ার আয়োজনটি দেখাচ্ছি। আমরা দেখাচ্ছি কুষ্টিয়ার ঐতিহ্য ঘেরা স্থান কুষ্টিয়া টাউন হল। এটি কুষ্টিয়া পৌরসভার একটি নির্ধারিত স্থান। এই স্থানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে, তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুষ্টিয়ার টাউন হল। এই টাউন হলেই চলছে খাওয়া দাওয়ার আয়োজন, আর যারা খাওয়া হয়ে গেছে তারা আরামে বিশ্রাম নিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি কুষ্টিয়া টাউন হলের সমস্ত দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে যেমন পারছে, এই পাশে রান্নাবাড়ার যে আয়োজন সেটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে বাবুসিরা রান্নাবাড়া করে খাবার পরিবেশন করছে, আর এই পাশটি হলো উন্মুক্ত মঞ্চ টাউন হলের সামনের দিক, আর সেই দিকটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সব কিছু মিলাই এটি হলো কুষ্টিয়ার ঐতিহ্য ঘরা একটি স্থান কুষ্টিয়া টাউন হল। এই টাউন হলের পুরো দৃশ্য